গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি করা লাগবে স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় রমজান শুরু এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত এরপরে প্রশ্ন হলো হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা ইসলাম কি বলে হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা যদি কোনো হোটেল খাবারের হোটেল ইত্যাদি করেন সে খাবারের হোটেল খাবারের দোকানে যদি আপনি খাবার খান সেটা জায়েজ হবে যদি সেটা হালাল খাবার হয় হালাল খাবার হলে সেটা আপনি কার দোকানে খাচ্ছেন সেটা বিষয় না হারাম খানা যদি হয় সেটা ইমাম সাহেবের বাসায় বসেও খান তাও সেটা কি হবে আর হালাল খানা যদি কোনো অমুসলমান অন্য ধর্মের মানুষ হিন্দুর বাসায় বসেও খান কিন্তু খানাটা হালাল হয় তাহলে ওটা খাওয়া কি হবে একটা আপেল হালাল এটা আপনাকে তিনি দিয়েছেন আপনি খাচ্ছেন অথবা তার দোকানে গেছেন আপনি এক বোতল পানি ইনটেক কিনেছেন আপনি পান করছেন বা কোনো খাবার আপনি কিনেছেন যেটা হালাল সেটা হিন্দুর দোকানে বসে খেলে যে হারাম হবে এমন কোন কথা তবে যদি সন্দেহ হয় যে এই খাবারের মধ্যে কোনো হারাম না কিছু মিশায় কিনা ধর্মীয় কারণে বা অন্য কারণে যদি এরকম জোরালো সন্দেহ হয় এবং এরকমটি অহরহ মিশানো হয় এরকম যদি আপনি জানেন তাহলে তো সেটা আপনার তাকওয়ার দাবি হবে ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকা দামায়ুরিউকা ইলা মা আলাইুরিব হাদিসে আসছে যেটা সন্দেহপূর্ণ ওইটাকে তুমি পরিহার করো মুক্তটা তুমি গ্রহণ করো সেটা আপনি অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আপনি মুসলমানের দোকানে খান আর হিন্দুর দোকানে খান মূল দেখতে হবে যে আপনার খাবারটা হালাল কিনা সে হারাম দিচ্ছে কিনা বা আপনি হারাম টাকা দিয়ে কানে কিনে খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় যেটা খাচ্ছেন সেটা যদি হালাল হয় তাহলে কোথায় বসে খাচ্ছেন এটা মেটান না আপনি খেতে পারেন। প্রশ্ন হলো স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবনকে হালাল হবে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় কিনা বলেন আর তালাকবির রেজাল্ট বলে আয়দ্যাত বিন্নিসা তালাক মূলত পুরুষরা দিবে মহিলারা তালাক দিবে না মহিলারা তালাক পতিত হওয়ার স্থান পুরুষরা মূলত তালাক দিবে এটা হলো ইসলামের বিধান আপনি বলবেন মহিলাদের মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই ভাইরা আমার যত বিবাহবিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে আপনি এ সম্পর্কে যত জরিপ আছে যত স্টাডি আছে সেগুলো নিয়ে গবেষণা করেন প্রলেখা করেন একটু অনলাইনে করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন করে আপনি বলবেন তারা নির্যাতিত সেজন্য তারা করে বুঝলাম তারা নির্যাতিত কিন্তু একটা সংসার একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয় এরপর একটা পর্যায়ে সুখ শান্তি আসে এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন তিনি আদালতের শরণাপন্ন হবি বা ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে আইনি নির্দেশে ঠিক একইভাবে আরেকটা উপায় আছে সেটা হলো তালাকের তফবিজ যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে কাবিন নামার সম্ভবত সতেরো নম্বর কলামে লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয় জোলম করে শারীরিক ভাবে মানসিকভাবে নির্যাতন করে অমুক অমুক কাজ যদি করে তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি তালাক গ্রহণ করতে পারবে এই কাবিন নামাতে যদি স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হল তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায় ধরুন লেখা আছে স্বামী ভরণ পোষণ না দিলে এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না কোনো যোগাযোগ রাখে না তাহলে তিনি ওই 17 নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা বলে নিজের প্রতি যে তালাক গ্রহণ করতে পারে অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম এভাবে তালাক বললে কিয়ামত পর্যন্ত তালাক হবে না তাহলে এ জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো দারলেফতে গিয়ে কোনো মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে হবে কারণ তালাকের বিষয় এটা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে বিস্তারিত জানতে হবে গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি উজু করা লাগবে গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে উজু ভাঙবে না গোসল যদি সম্মত গোসল করেন ওই যে কুলি নাকে পানি মুখ দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে এরপরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার ছুটে যাবে না কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে ভাঙে না তবে একান্ত না হওয়া ছাড়া আপনার বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে এটা অনুত্তম এবং অনুচিত কাজ কিন্তু এর কারণে বড় গুণা হবে না বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয় আল্লাহ তালা প্রত্যন্ত লাজ লজ্জা থাকা উচিত সেই জায়গাতে এটা না করা ভালো বাট আপনার এর সাথে অজু যাওয়া থাকার সম্পর্ক নাই অমুক দিন রমজান শুরু এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত জান্নাতকে আমরা এত সস্তা এবং সহজ বানাই ফেলছি বাংলাদেশের মানুষ বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে এই মেসেজটা এতজন ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত নিশ্চিত বাইরে জান্নাত যদি এত সোজা হইতো তাহলে জাহান নামে কেউ আর যাইতো না তাহলে সবাই কয়টা কয়টা ফরওয়ার্ড করে পর নাকে তেল দিয়ে গুণা এবং আকাম করত। যে জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে আর দরকার কি আমার সব কথা রমজান অমুক তারিখে হবে এই সংবাদটা এই যে রজব মাস থেকে এখন রজব মাস চলতেছে আজকে রজব মাসের তেরো তারিখ গেল রজব মাস থেকেই দেখবেন অনেকে এই সংবাদটা পাঠায় ফেসবুকে লেখে মেসেঞ্জারে পাঠায় ইমোতে পাঠায় হোয়াটসঅ্যাপে পাঠায় এবং মনে করে যে এই সংবাদটা দিলেই সে জান্নাত পেয়ে যাবে ভাইরা আমার জান্নাত সস্তা না জান্নাত পেতে হলে কি করতে হবে ঈমান মজবুত করতে হবে ওয়াক্ত নামাজ সহি এবং ইসলামের সব রোকন মানতে হবে সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে হালাল উপার্জন করতে হবে উত্তম আখলাক ধারণ করতে হবে এই সব কাজ যখন করবেন লেনদেন কায় কারবার সব ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলবেন তখন আপনি জান্নাতে যেতে পারবেন ওই মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ আপনি যদি কোনো ভালো কথা মানুষকে ছড়ান তাহলে যতটুকু কোশ্চেন ততটুকু সব আপনি পাবেন জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় নাই এগুলা ফেসবুক কাররা দিয়েছে এগুলো কোনো হাদিসে দেওয়া হয় নাই অতএব আল্লাহ আমাদের এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাছাড়া রমজান কোন দিন হবে এইটা জানার একমাত্র উপায় হলো শাবানের শেষের দিন চাঁদ ওঠার পরে বলা যাবে রমজান কোন দিন হবে ঠিক না বলেন শাবান মাস কয় তারিখে হবে আপনি তো জানেন না তিন মাসে কিভাবে নিশ্চিত করে বলবেন বিদ্বান এটা সঠিক নয় এরপরে প্রশ্ন হলো আমাদের সন্তানদের প্রতি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক বেশি আমাদের দেশে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বের ওয়াজ করা হয় কিন্তু সন্তানের প্রতি যে বাবা মারও দায়িত্ব আছে এ ওয়াজ সচরাচর করা হয় অনেক বাপ মা আছে সন্তানের প্রতি অবহেলা করেন কিয়ামতের ময়দানে ওই বাপ মারও বিচার হবে সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে নবীজি বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াহতিহি তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখন বাবা মার দায়িত্ব কি সন্তানের প্রতি নাম্বার এক সন্তান যেন ভালো হয় সেজন্য বাবা মা ভালো জীবন সঙ্গী গ্রহণ করবেন যাতে ভালো মানুষ হলে তার সন্তান ভালো হবে ভালো মা হলে সন্তান ভালো হবে ভালো বাবা হলে সন্তান ভালো জিনিসটা শিখবে এজন্য ভালো জীবন সঙ্গী নির্বাচন করবেন সন্তানের দিকে তাকে এটা সন্তানের অধিকার বলা যেতে পারে দ্বিতীয়ত সন্তান যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান জন্মের পর কানে আজান দিবেন ডান কাজে আজান বাম কানে কামত যাতে ভালো হয় সন্তান জাত সন্তানের জন্মের পরে সপ্তম দিনে আকিকে এটা তার অধিকার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন আমল শিখাবেন নামাজ শিখাবেন পরিচিত করবেন পরিবেশ তাকে দিবেন দিবেন এগুলো এগুলো তার তার অধিকার অধিকার সন্তান ভরণ করবেন মধ্যে সমতা বজায় রাখবেন এগুলো তাদের অধিকার তাহলে এই কয়টা অধিকার মোটামুটি সন্তানদের আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে সন্তান অধিকার গুলোকে তাদের প্রতি কর্তব্য গুলোকে আদায় করার তফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন